ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মিতয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানেও আপনাদের সকলকে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আমরা আজ রামকৃষ্ণ গত প্রাণ এই স্মারক গ্রন্থ অর্থাৎ সুভেনিয়ারে, যেটি রামকৃষ্ণ মঠ ময়াল ইছাপুর থেকে প্রকাশিত, তার আলোকে, সেখানকার কয়েকটি প্রবন্ধের আলোকে আমরা ঈশ্বরীয় প্রসঙ্গ স্মরণ মনন করব। শ্রী শ্রী মা দক্ষিণ থেকে কলকাতা ফেরার অল্পদিন পরেই মাদ্রাজে রোগে শয্যাশায়ী হয়েছিলেন শশী মহারাজ, অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দজি। এই রামকৃষ্ণানন্দজি মহারাজ সম্পর্কে স্বামীজি বিদেশ থেকে নিজে হাতে লিখেছিলেন, শশীকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করি ও ভালোবাসি, হি ইজ দ্য অনলি ফেথফুল অ্যান্ড ট্রু ম্যান দেয়ার। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাব প্রচারে এবং হিন্দু ধর্মের নবজাগরণের জন্য রামচন্দ্রের বনবাসের মতন 14 বছর কঠোর তপস্যা করেছেন, পরিশ্রম করেছেন শশী মহারাজ। সেই শশী মহারাজ 10ই জুন চিকিৎসার জন্য কলকাতায় পৌঁছন। বাগবাজার উদ্বোধন বাড়িতে তাকে চিকিৎসার্থে রাখা হয় এবং কলকাতার বিখ্যাত চিকিৎসক শ্যামা দাস কবিরাজও কিছুদিন শশী মহারাজকে চিকিৎসায় সেবা করেছিলেন। শশী মহারাজের ছোটো ভাই তাঁর রোগশয্যার পাশে প্রায় এসে বসতেন। একদিন তাকে শশী মহারাজ বললেন যে আমার 3.5 বছর বয়সের সময় দেবীকে একটি পাঁঠা মানত করা হয়েছিল, বাল্যকালে সেই মানত দেওয়া হয়নি, মাকে জিজ্ঞাসা করে সেই মানতটাই দিয়ে দিও। ছোট ভাই বাড়ি ফিরে সত্যি সত্যি মায়ের কাছ থেকে সেটি জানলেন যে সেই মানতটি দেওয়া হয়নি। তখন তিনি মানত দেওয়ার ব্যবস্থা করে মুমূর্ষ সন্ন্যাসী ভ্রাতার মনোবাঞ্ছা পূর্ণ করলেন। শশী মহারাজের প্রিয় বলরামবাবুর পুত্র রামকৃষ্ণবাবু, পল্টুবাবু, মাস্টারমশাই বাবুরাম মহারাজ এরা এলেই তিনি খুব সন্তুষ্ট হতেন। মৃত্যুশয্যায় পরমানন্দ স্বামীকে দেখবার জন্য তিনি খুব আগ্রহ প্রকাশ করেছিলেন। গিরিশবাবুর নদীদি গঙ্গা স্নান সেরে রোজ শশী মহারাজকে দর্শন করতে যেতেন। ভীষণ কাশিতে কষ্ট পাওয়ার সময় ঠাকুরের ছবির দিকে তাকিয়ে বলতেন, আর কষ্ট দিও না প্রভু, দেহটা তো আর এ যন্ত্রণা সহ্য করতে পারছে না, একটু শান্তি দাও। ঘুম না হওয়ায় অতিষ্ঠ হয়ে বালকের মতন বলতেন, মা যেমন ছেলেকে ঘুম পাড়িয়ে দেয় তেমনি আমাকেও ঘুম পাড়িয়ে দাও। মা যেমন ছেলের গায়ে হাত বুলিয়ে দেয় তেমনি আমার গায়ে হাত বুলিয়ে দাও। রোগ যন্ত্রণা তুচ্ছ করে তিনি প্রায়ই তন্ময় হয়ে ঠাকুরের কথা বলতেন এবং কথা বললে তাঁর কষ্ট হয়, সেই জন্য তাঁর সেবক তাকে নীরবে থাকতে প্রার্থনা জানালে তিনি বলেছিলেন, ঠাকুরের কথা যখন বলি তখন দেহে জ্ঞান থাকে না, মৃত্যু যন্ত্রণা তুচ্ছ হয়, দুর্গা দুর্গা শিব শিব শ্রীগুরু শ্রীগুরু উচ্চারণে তাঁর প্রলাপ প্রার্থনায় পরিণত হতো, মৃত্যুশয্যা যেন বারাণসীর তীর্থক্ষেত্রে পরিণত হতো। তাই শশী মহারাজ যেন মৃত্যুকে জয় করেছিলেন। ঠাকুর সেই জন্যই প্রথম আলাপে বলেছিলেন, ঋষিকৃষ্ণের দলে অর্থাৎ যীশুখ্রিস্টের সেই ভক্তের দলে তাকে দেখেছেন। একদিন স্বামীজির গৃহী শিষ্য পুলিন কৃষ্ণ মিত্র আসলে শশী মহারাজ তাকে স্বামীজির রচিত সেই গান নাহি সূর্য নাহি শশাঙ্ক সুন্দর গানটি গাইতে অনুরোধ করেছিলেন। এই গান যখন পুলিনবাবু গাইছেন তখন শশী মহারাজ তন্ময় হয়ে শুনছেন এবং শুনতে শুনতে ধ্যানমগ্ন হলেন। অন্তিমকাল সন্নিকটে বুঝতে পেরে শশী মহারাজ দেহত্যাগের আগে সংঘজননী শ্রী শ্রী মায়ের সন্দর্শন প্রার্থনা করেন। মাতা ঠাকুরানি সেই সময় কলকাতায় ছিলেন না, জয়রামবাটিতে ছিলেন। স্বামী ধীরানন্দজি তাকে আনতে গিয়েছিলেন কিন্তু শরীর ভালো না থাকায় তিনি আসতে পারেননি। কিন্তু স্থূল শরীরে আসতে না পারলেও সন্তানকে তিনি দিব্য দর্শন দিয়ে
কৃতার্থ করেন এবং এই অলৌকিক দর্শন তার মৃত্যুর আগের রাত্রে হয়েছিল, কারণ সেদিন সকালেই পুলিনবাবুর কাছে দর্শনের ভাবটি তিনি ব্যক্ত করেন এবং গ্রামে গানের প্রথম চরণটি ছিল পোহালো দুঃখ রজনী। গানটি পুলিনবাবু বহুক্ষণ ধরে গাইলেন এবং শশী মহারাজ মুদ্রিত নয়নে আবিষ্ট হয়ে তিনি শুনলেন। শরীর যাওয়ার দু তিন দিন আগে একদিন সকাল 8টা-9টার সময় তিনি চোখ বুজে চুপ করে শুয়ে আছেন। ভরত মহারাজ দূরে বসে আছেন। কিছুক্ষণ পরে তিনি হঠাৎ ব্যস্তভাবে সেবক ভরত মহারাজকে বললেন, ঠাকুর এসেছেন, আসন পেতে দে। সেবক এই বাক্যের অর্থ বুঝতে না পেরে একেবারে স্তম্ভিত হয়ে রইলেন। তখন শশী মহারাজ সেবককে বললেন, দেখতে পাচ্ছ না, ঠাকুর এসেছেন, মা এসেছেন, স্বামীজি এসেছেন, মাদুর পেতে দে আর তিনটে তাকিয়া দে। সেবক বিস্মিত হয়ে সেই আদেশ পালন করলেন। তখন শশী মহারাজ হাত জোর করে তিনবার প্রণাম করলেন। অশ্রু সজল নয়নে যেন কোনো অদৃশ্য বস্তু দেখতে লাগলেন। একটু পরে বললেন, তারা চলে গেছেন, এখন মাদুর আর তাকিয়া তুলে দে। 1911 খ্রিস্টাব্দের 21 আগস্ট সোমবার বেলা 1:10 এর সময় স্বামী রামকৃষ্ণানন্দজি শিবনেত্র হয়ে চিরমহা সমাধি মগ্ন হয়েছিলেন। তার চারদিকে তার গুরু ভাইগণ দাঁড়িয়ে ঠাকুরের নাম উচ্চারণ করেছিলেন। শশী মহারাজের নশ্বর দেহ পত্রপুষ্পমাল্যে শোভিত হয়ে একটি খাটে শোয়ানো হলো। উদ্বোধন মঠের প্রাঙ্গণে ভগ্নী নিবেদিতা শশী মহারাজের পদদ্বয়ের উপর নিজের মাথা স্পর্শ করলেন এবং তারপর বরানগরের দিকে চললেন সন্ন্যাসী ব্রহ্মচারী এবং ভক্তরা। সেই গুরুর পাদপদ্মে উৎসর্গীকৃত তার দেহ জীবন যেন স্থূল দেহ সেই রামকৃষ্ণ অগ্নিতে উৎসীভূত হলো। তিনি দেহজীবন মাত্র 49 বছর বয়স হম শিখান্যে জ্বলেছিল। গুরু অন্তঃপ্রাণ, গুরু সেবক এবং গুরু ভক্তি তাকে গুরু পদে চিরঠাঁই করে দিয়েছিল। সেই জন্য সেই রামকৃষ্ণানন্দজির জীবন যেন ধন্য। তিনি সত্যি সত্যি আত্মপদ সেবা করতেন। ভাগবত বলছে যে যারা শ্রী ভগবানের পাদপদ্ম সেবা করেন তারাই তার মহিমা জানেন, কিন্তু যারা এই বিষয়ে অজ্ঞ তাদের কি হবে? স্বয়ং অবতার যদি তা প্রকাশ না করেন তাহলে কারোর পক্ষে তা জানা সম্ভব নয়। কাশীপুরে অন্তিম শয্যায় রয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। এদিকে যোগিনমার একদিন খুব ইচ্ছা যে কিছুদিন বৃন্দাবনে গিয়ে সাধন ভজন করবেন। ঠাকুর সম্মতি দিলেন। ভোরে রওনা হওয়ার আগেই যোগিনমা ঠাকুরকে প্রণাম করতে গেছেন। ঘরে কৃষ্ণ মাতার ছবি ছিল। ঠাকুর পেরে আনতে বললেন, ঘরে কে যেন ফুল রেখে গিয়েছিল, তাই দিয়ে ঠাকুর ওই ছবি পুজো করলেন। তারপর নিজের পা দুখানি বের করে যোগিনমাকে ইশারা করলেন। প্রথমে যোগিনমা বুঝতে পারেননি, পরে ফুল দিয়ে ঠাকুরের শ্রীচরণ পুজো করলেন। এই তার শেষ দর্শন। তার শ্রীচরণ পূজা ভক্তদের শিখিয়ে দিয়ে গেলেন ঠাকুর। সেজন্য স্বামীজির মতে শ্রীরামকৃষ্ণের পাদপদ্মের সেবা করলে জগজন দুঃখ যায়, মানুষের সব দুঃখ দূর হয়ে যায়। সেই শ্রীপদ সেবা প্রবৃত্তি খুব দুর্লভ। উপায়টা কী? না শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপা সিন্ধু। তিনি অন্তরঙ্গ এবং নিকটস্থ জনদের দিয়ে তার পদসেবা করিয়ে নিতেন, যাতে তাদের অজ্ঞান অবিদ্যা একেবারে দূর হয়ে যায়। আমাদের সেইটি বারবার মনে রাখতে হয় যে ভগবানের সেবা ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ভগবানের আশাটাই এবারে এক মহা ঘটনা, ফেনোমেনন বলা হচ্ছে, এবং সেই ফেনোমেননটা এই ঠাকুরের লীলাপার্শ্বদরা বুঝতে পেরেছিলেন। স্বামীজি শশী মহারাজ সম্পর্কে খুব সুন্দর করে বলছেন, শশী কেমন স্থান জাগিয়ে বসে থাকে, তার দৃঢ় নিষ্ঠা এক মহাভক্তির স্বরূপ। এই শশী মহারাজের জন্মস্থান ময়ালিছাপুর। সেই ময়ালিছাপুরে প্রতিষ্ঠা হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন, রামকৃষ্ণ মঠ, এবং সেটি একটি সত্যি সত্যি নির্জন বাসের জন্য একেবারে এক অনুকূল পরিবেশ। নিত্য সেখানে পুজো, জপ, ধ্যান এবং শশী মহারাজের গৃহদেবতারা সেখানে অধিষ্ঠিত। সেইখানে আমরা দোলের সময় অতিবাহিত করে একেবারে ধন্য হয়েছি। সত্যি সত্যি সেখানে একেবারে নির্জন বাস এবং সাধুসঙ্গের এক দুর্লভ সুযোগটি যেন সেখানে পাওয়া যায়। একদিন একজন ভক্ত শশী মহারাজকে ইংরেজ ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের উপন্যাস পড়তে দেখে অবাক হয়ে গিয়েছিলেন, কারণ ভক্তের ধারণা ছিল যে মহারাজ সর্বদা অন্তর্মুখী অবস্থায় ধ্যানে নিমগ্ন থাকেন। তার পক্ষে বিশ্বাস করাই কঠিন ছিল
যে রামকৃষ্ণানন্দজি উপন্যাস পড়ে সময় নষ্ট করছেন। কিন্তু মহারাজ তার মনোভাব বুঝতে পারলেন, ফিরে বললেন, দেখো আমি তোমার এই অবাক হওয়ার কারণটা বুঝতে পাচ্ছি। এ কথা সত্যি যে শ্রী রামকৃষ্ণের আহ্বানে কলেজে পড়া অসমাপ্ত রেখেই তাঁর শরণাগত হই এবং তখন থেকেই তাঁর সেবা পূজায় নিমগ্ন আছি। কিন্তু প্রভু এখন আমায় আরও একটি নতুন কর্ম সমাধা করার জন্য আহ্বান করেছেন। সেই কর্মটি হলো বক্তৃতার মাধ্যমে তার ভাব প্রচার। তাই সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়ানোর চেষ্টা করছি। এক আকর্ষণীয় উপন্যাস পাঠের মাধ্যমে এই আমার ইংরেজি ভাষায় সমৃদ্ধ হওয়ার আন্তরিক প্রয়াস। এবং আর একদিনের একটি ঘটনা জনৈক ভক্ত স্মৃতিচারণায় লিখছেন যে একজন বয়স্ক ভদ্রলোক মহারাজের সঙ্গে দেখা করতে এসছেন। কথাবার্তার মধ্যে ভদ্রলোক বলে বসলেন, সমগ্র আধ্যাত্মিক পরিমণ্ডলে নারীকে কামনার উৎসরূপে চিহ্নিত করা হয়েছে এবং পুরুষকে সতর্ক করা হয়েছে যে তাদের ছলনায় আত্মসমর্পণ না করতে। তাই তাঁর মতে এই সব কথা যেহেতু শাস্ত্রে পুরুষেরা লিখেছে তাই এমন ধারণার সৃষ্টি হয়েছে। যদি এই গ্রন্থ কোনো নারী লিখত তাহলে পুরুষকেই শয়তানের প্রতিমূর্তি রূপে নির্দেশ করা হতো। রামকৃষ্ণানন্দজি হাসলেন, এসে বললেন, সেই জন্যই শ্রী রামকৃষ্ণ তাঁর পুরুষ ভক্তদের যেমন কামিনী কাঞ্চন সম্বন্ধে তেমনই নারী ভক্তদের পুরুষ কাঞ্চন সম্পর্কে সতর্ক করতেন। মহারাজের তো ছিল আত্মবধ সেবা, তাই ঈশ্বরের কোনো চিত্র বা মূর্তি শশী মহারাজের কাছে কেবলমাত্র কাগজ বা প্রস্তর খণ্ড বিবেচিত না হয়ে জীবন্ত প্রতিমূর্তি রূপে প্রতিভাত হতো। মাদ্রাজে তার প্রথম পদার্পণের সময় স্বামীজি শ্রী রামকৃষ্ণের যে ছবিটি সঙ্গে করে নিয়ে আসেন সেটি বহন করার সময় তাকে দেখে মনে হচ্ছিল যেন একজন মা তার শিশুকে কোলে করে নিয়ে যাচ্ছেন, আর উপস্থিত ভক্তমণ্ডলী সেই দিব্য দর্শন করে যেন ঠাকুরের ওই আলোকচিত্রটির প্রতি শ্রদ্ধাবনত হয়েছে। একদিন শশী মহারাজ মঠের এক তরুণ সন্ন্যাসীকে আশ্রম প্রাঙ্গণে পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঁটা গাছ সাফ করতে বললেন। তিনি সাধারণত একটা ছোট তোয়ালেতে সাফ করা কাঁটাগুলো জড়ো করে রাখতেন। সন্ন্যাসীটি যখনই এই কাজ করছেন তখন বিস্ময়াবিষ্ট এক শিষ্যকে, অর্থাৎ যে তাকে এই কাজটি করতে দেখে হতাশা প্রকাশ করেছিল, মহারাজ গভীর বিশ্বাসে বললেন যে তার একটি দর্শন হয়েছিল যে শ্রী রামকৃষ্ণ যখন এই পথ দিয়ে বেড়াচ্ছিলেন তখন তার পায়ে কাঁটা ফুটে রক্তপাত হচ্ছে। শিষ্যটি বুঝতে পেরেছিলেন যে রামকৃষ্ণানন্দজির কাছে স্বর্গ এবং মর্তের মাঝে আরও বিশেষ কিছু অস্তিত্ব আছে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সেজন্য মহারাজ একজন মানব দেহধারী এবং সাধারণ কর্মে ব্যাপৃত, তবু তার মধ্যে ছিল অনাসক্তি বৈরাগ্য এবং অতীন্দ্রিয় জগতে অনাস বিচরণ ক্ষমতা। কোনো সমস্যা সমাধানের জন্য শশী মহারাজ উপদেশমূলক গল্প বলতেন একেবারে, তিনি কোনো প্রত্যক্ষভাবে নির্দেশ দিতেন না কিন্তু উপদেশের মাধ্যমেই সবাই বুঝতে পারত। একদিন এক জনৈক ভক্ত সাধুর ঘরে বিলাসবহুল খাট এবং গদি দেখে মন্তব্য করেছিলেন যে এটাই কি তাঁর তপস্যার নিদর্শন। তো ভক্তটি এই কথায় ক্ষুব্ধ হলেন এবং মহারাজ শশী মহারাজ কী বলবেন সেটা শুনতে আগ্রহী হলেন। শশী মহারাজ উত্তরে বললেন, তাকে বলবেন শ্রীগুরু মহারাজ আমাদের সকলের জন্য নিরন্তর কঠোর তপস্যা করে গেছেন, তাই আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। পিতার অগাধ সম্পত্তির এক এবং একমাত্র উত্তরাধিকারী যে তাঁর পুত্র, এই কথার মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছিল। অর্থাৎ তাঁর গভীর আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল শ্রী রামকৃষ্ণের শিষ্যের সুবাদে এবং তিনি সত্যি সত্যি ঠাকুরকে একেবারে সেই আত্মবধ যেন সেবা করতেন। সেজন্য বারবার মহারাজ আরেকটি কথাও বলতেন খুব সুন্দর করে। কোনো ভক্তকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে তিনি বিবাহিত কিনা, সেই ভক্ত উত্তর দিয়েছিলেন হ্যাঁ বিবাহিত। তখন হেসে মহারাজ বলেছিলেন, এখানকার অনেক ছেলেরাই অল্প বয়সে বিবাহ হয়ে যায়, এটা মাদ্রাজে। তারপরেই বললেন যে তোমার স্ত্রীকে ঈশ্বরের কন্যা বলে জানবে, তার প্রতি শ্রদ্ধাশীল থেকে তার মনোবাসনা পূর্ণ করে সদা সর্বদা তাকে সুখী রাখবার চেষ্টা করবে। অর্থাৎ গৃহী আদর্শের মূল ভাবনাটি যেন তিনি উপ্ত করে দিলেন। মানুষের কন্যা একজন মানবী হয়,
পশুর সন্তান একজন পশুই হয়, সেই জন্য একজন স্ত্রী ঈশ্বরের কন্যা, ঈশ্বরী ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। গার্হস্থ্য জীবনেরই উচ্চ আধ্যাত্মিক আদর্শ, আর অন্যভাবে বর্ণনাই করা যায় না, যেটি শশী মহারাজ এটি করেছিলেন। সেজন্য স্বামীজি একটি কথা বলেছিলেন যে ঠাকুর বলতেন বিশ্বাসী সার, তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। নরেন্দ্রনাথ ওই গানটি করতেন না, মোকো কাহাঁ ঢুরো বন্দে মে তো তেরে পাস, অর্থাৎ হে বান্দা হে সাধক তুমি আমাকে কোথায় অনুসন্ধান করছ, আমি যে তোমার সঙ্গেই রয়েছি, সাধক কবীরের এই সঙ্গে। সেজন্য সাধক কবির বারবার একটা কথা বলতেন, যখন জিজ্ঞেস করা হতো সাধক কবিরকে যে ভগবানের উপাসনা কীভাবে করব, কবির বলতেন রাম নাম ভাণ্ডারা লুটি আনাও, অর্থাৎ নির্ভয়ে রাম নাম জপ করো, যতদিন তোমার জীবনরূপ বাতি চলবে ততদিন তুমি ভগবানের নাম স্মরণ করো, যখন তোমার জীবনরূপ প্রদীপের তৈল ক্ষয় হইয়া যাইবে তখন বাতি নিভিয়া যাইবে আর তুমি দিবারাত্রি শয়ন করিয়া থাকিতে পারিবে। সত্যি সত্যি আমাদের মনে রাখতে হবে যে এই ভগবানের নাম ছাড়া আর অন্য কিচ্ছু নেই। সমস্ত সাধকদের সেইটি সাধনা ছিল প্রেমের সাধনা, ভগবত প্রীতি না জাগলে জপ ধ্যান সাধন ভজন সব পণ্ডশ্রম হয়ে যায়। সেই জন্য যোগী জঙ্গম সাধক কেউই বিনা প্রেমে ভগবানের দ্বারে পৌঁছতে পারে না, হরির দেশ বা স্থান এমনই দুর্লভ। আমাদের বারবার মনে রাখতে হবে বিনা প্রেম পৌঁছে নহি দুর্লভ হরি কা দেশ। শ্রী শ্রী মাও সুন্দর করে বলছেন, দেখো বাবা বিচার করা, মনের নানান সংশয় দূর করা, জপ ধ্যান ইত্যাদি করা, সব হলো চিত্তের শুদ্ধতা আনার জন্য। কিনা এসব অনিত্য জিনিস থেকে, মনের বিক্ষিপ্ততা থেকে মনটিকে গুটিয়ে শুদ্ধ করে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হওয়া, তারপর তাঁর কৃপা যে কিসে হবে তা তিনিই জানেন। তবে কি জানো, সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন, এই যা করছো এতেই তিনি প্রসন্ন হন, অর্থাৎ সেবাতে। সেবায় বনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সব বশ। কাজেই এখন মন খারাপ না করে যেমন করছ তেমন করে যাও। সরল বিশ্বাসে এই ঠাকুর মা স্বামীজির কথায় আমরা যদি ডুব দিতে পারি তাহলেই জীবন ধন্য হয়ে যাবে। মনে রাখতে হবে এই হৃদয়েই ভগবানের কুঠি, বাইরের সংসারের সমস্ত কিছুর অন্তরালে একটা স্থান রয়েছে মানুষের হৃদয়ে যেখানে অন্তরের দেবতা বাস করেন। আমরা যেন সেই অন্তরের নিভৃত গহন গভীরে দেবতাকে খুঁজে বেড়াই, অনুভব করি হৃদয়ে মৃদঙ্গ বাজে। আমরা আজকে সকলকে প্রণাম জানাই এবং আসন্ন নববর্ষের প্রাকলগ্নে কিছু সেবা পুজো অর্ঘ নিবেদন করার জন্য আপনাদের কাছে সকৃতজ্ঞ চিত্তে আহ্বান জানাই। পরবর্তীকালে কিছু দুর্লভ স্থান মাহাত্মের কথা আমি স্মরণ করব এবং সেই আশ্রমগুলির পাশে দাঁড়ানোর জন্য আপনাদের সকলকে আমার আহ্বান অনুরোধ থাকবে। যদি পারেন তাহলে মনে রাখবেন ওই যে সেবা মা বলছেন, সেবাতেই তিনি একমাত্র প্রসন্ন হন, ভগবান পর্যন্ত বশ। আমরা সবসময় তো দৈহিক সেবা দিতে পারবো না, অন্তত আর্থিক সেবা দিও যেন আমরা সেটি করতে পারি, এইটি আমাদের ভগবত বিশ্বাসকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ওই আমাদের সঙ্গেই তিনি রয়েছেন, অন্য কোথাও খোঁজার দরকার নেই। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।